যে পিরপাল গ্রামের মানুষটা কিন্তু রাতে বিছানে শুতে পারে না, মানে তাদের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে হয় তার। এই পুকুর থেকে বিভিন্ন সময় অনেক হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছে, আর এখানে শুয়ে আছে পীর সাহেব। আর এই হলো সেই প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি বা মূর্তিখণ্ড, সেই ধ্বংসপ্রাপ্ত সমাধিস্থলে দাঁড়িয়ে রয়েছি। চলে এসেছি বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সেই রহস্যময় গ্রামের কথা, যে গ্রামের মানুষেরা রাতে খাটে শুতে পারে না, শুলেই কোনো না কোনো বিপদ হয়। আর আজ জানবো কী কারণে তারা খাটে শুতে পারে না। আর তোমরা যদি আমার সেই আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর তাছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো যাওয়া যাক এবং জানা যাক কী কারণে এই গ্রামের মানুষরা রাতে খাটে শুতে পারে না। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা আগের ব্লগে দেখেছো এই যে পিরপাল গ্রামের মানুষটা কিন্তু রাতে বিছানে শুতে পারে না, মানে বিছানে খাটের বিছানে শুতে পারে না, খাটে শুতে পারে না, তাদের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে, হয় তারা অসুস্থ হয়ে পড়ে বা তাদের গবাদি পশুরা মারা যায়, একটা কিছু ঘটে তাদের সাথে, কোনো রকম খারাপ কিছু ঘটে। তা কী কারণে সেই ঘটনা ঘটে বা এই গ্রামের মানুষটা কেন খাটে শুতে পারে না, তার কারণ কিন্তু এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ সমাধিস্থল, আর এখানে শুয়ে আছে পীর সাহেব। আর এই পীর সাহেবের কারণেই কিন্তু ওনারা, এই গ্রামের মানুষরা কিন্তু খাটে শুতে পারে না, যেহেতু পীর সাহেব মাটিতে শয়ন করছে বা মাটিতে শুয়ে আছে, সেই কারণেই কিন্তু এই গ্রামের মানুষদেরও হয়ে, এই গ্রামের মানুষদেরও কিন্তু উনি খাটে শুতে দেন না। বলা হয় যে কেউ যদি খাটে শোয়, রাতে খাটে শোয়, তাকে কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। তা এখন আমরা ভিতরে যাব, আর এই যে দেখতে পাচ্ছ সমাধিস্থল, এই সমাধিস্থলে যাব, আর ওনার সমাধিটাও দেখে নিব, আর ওনার সাথে কী ইতিহাস আছে সেটাও আমরা জানবো। ঠিক আছে, তাহলে চলো এবার ভিতরে যাই, গিয়ে ওনার সমাধি দেখি আর ওনার সাথে কী ইতিহাস আছে সেটাও জেনে নিই। চলো দেখো বন্ধুরা, আগের পার্টের ভিডিওতে যে প্রবলেম হয়েছিল একই প্রবলেম এই পার্টেও। একটু আগেও তোমরা সাউন্ড শুনতে পেয়েছিলে, রেকর্ড হচ্ছিল, হঠাৎ করেই আবার কোনো কারণ ছাড়াই সাউন্ড রেকর্ড হওয়া বন্ধ হয়ে যায়। সত্যি অবিশ্বাস্য এক ঘটনা। কোনো অদৃশ্য শক্তি হয়তো চায় না এই গ্রামের রহস্য সকলের সামনে আসুক, কিন্তু একজন ইউটিউবার হিসাবে আমার কাজ সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরা। তাই সাউন্ড রেকর্ড না হওয়ায় অগত্যা ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়েই তোমাদের সব কিছু জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে এবং খুব রোমাঞ্চকর হবে ভিডিওটি, আর এই স্থানের পুরো ইতিহাসও তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, তোমরা সামনেই দেখতে পাচ্ছ একটি দরগা, আর এই দরগার ভেতরেই শুয়ে আছেন এমন একজন ব্যক্তি যার কারণেই বা যাকে কেন্দ্র করেই সকল রহস্য ঘিরে রয়েছে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে এই সমাধিস্থলে বা এই দরগাতে প্রবেশ করি, আর এই সমাধিস্থল দেখার সাথে সাথে এখানে কার সমাধি রয়েছে তাও জানবো, আর সেই ব্যক্তির ইতিহাসও জানবো। দেখো বন্ধুরা, এই দরগা বা সমাধিস্থলের বর্তমান অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এই দরগা বা সমাধিস্থলটি কতটা প্রাচীন। প্রায় 817 বছর প্রাচীন এই দরগা। এই যে ইটগুলো দেখো কতটা পাতলা, সেই আগেকার দিনের ইট তা পরিষ্কার এখানে কিন্তু বোঝা যাচ্ছে। অবশেষে আমি চলে এসেছি সেই সমাধিস্থলের একদম সামনে। বর্তমানে এই সমাধিস্থলের খুবই খারাপ অবস্থা, যে দেখতেই পাচ্ছ একদিকের অংশ পুরো ভেঙে গিয়েছে। আর এই দেখো সমাধিস্থলের পাশেই রয়েছে এক প্রকাণ্ড বেলগাছ, যে দেখতে পাচ্ছ এটি কিন্তু বেলগাছ, যা আমাদের হিন্দু ধর্মে খুব পবিত্র। সেই বেলগাছ কিন্তু এই সমাধির একদম পাশেই রয়েছে।
বন্ধুরা, এখানে যার সমাধি রয়েছে তার নাম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি আফগান সেনাপতি। তার জন্ম আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গোরমসি এলাকায়। তিনি মোহাম্মদ ঘুরির সেনাপতি হিসাবে 1193 খ্রিস্টাব্দে বিহার আক্রমণ করেন এবং ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এবং সেখানে আগুন লাগিয়ে দেন। কথিত আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে যত বই ছিল তা তিনি সবই জ্বালিয়ে দেন, আর এই আগুন এতটাই ছিল যে তা প্রায় 90 দিন অর্থাৎ 3 মাস ধরে জ্বলেছিল। এইভাবেই খলজি ভারত আক্রমণ করে ভারতের প্রথমেই শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেন। এরপর 1203 খ্রিস্টাব্দে খলজি বাংলা আক্রমণ করেন এবং বাংলা সম্রাট লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলায় সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দেখো বন্ধুরা, এই দরগার কিছু কিছু জায়গা ধ্বংস হয়ে এই ইটগুলো কেমন বেরিয়ে এসেছে, আর এই ইটগুলো কিন্তু এখনকার ইটের তুলনায় অনেক আলাদা, যা এই পুরো দরগাটার চারিপাশ দিয়ে ঘেরা রয়েছে। তো চলো বন্ধুরা, আবার খলজির কথায় ফিরে আসি। এরপর খলজি বাংলার দেবীকোট অর্থাৎ বর্তমানের এই গঙ্গারামপুর থেকে তিব্বত আক্রমণের প্রস্তুতি নেন, কিন্তু তিব্বতীদের আকস্মিক আক্রমণে খলজি বাহিনী বিপর্যস্ত হন আর মাত্র 100 জন বেঁচে থাকা সৈনিকদের নিয়ে পুনরায় দেবীকোটে ফিরে আসেন। এরপর তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন, আর সেই অসুস্থতার সুযোগ নিয়ে তার অনুচর আলিমর্দি খান তাকে খুন করেন। এরপরে তার মৃতদেহ দেবীকোটের কাছে নারায়ণপুরে এই পীরপাল গ্রামে সমাধিস্থ করা হয়। আর আমি এখন সেই ধ্বংসপ্রাপ্ত সমাধিস্থলে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, একদম পুরো ধ্বংস হয়ে গেছে, ইটগুলো প্রায় একদম বেরিয়ে এসেছে। দেখো বন্ধুরা, এই যে দরগা দেখতে পাচ্ছ, এই দরগার পাশেই রয়েছে একটি প্রাচীন পুকুর, আর এই পুকুরের সাথেও অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। শোনা যায় এই পুকুর থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন হিন্দু মূর্তি পাওয়া গিয়েছে। তা আমরা সেই পুকুরটাও দেখবো, চলো। দেখো বন্ধুরা, এই দরগার প্রবেশপথে কেমন ফাটল ধরে গিয়েছে, বহু প্রাচীন, সেই কারণে কিন্তু এই দরগার প্রবেশপথে ফাটল ধরে গিয়েছে। শুধু প্রবেশপথে নয়, এই যে সাইডে দেখতে পাচ্ছ প্রাচীর, এই প্রাচীরের গায়েও কিন্তু বিরাট বিরাট ফাটল দেখা যাচ্ছে। আর এই প্রাচীরে একটা জিনিস লক্ষ্য করো, শুধু ইট নয়, ইটের সাথে সাথে পাথর দিয়েও কিন্তু এই দরগার চারিপাশটা ঘেরা রয়েছে। এই যে দরগার চারিপাশে যে প্রাচীরটি রয়েছে, এটি কিন্তু ইট এবং পাথরের সমন্বয়েই তৈরি করা হয়েছে। এই দেখতে পাচ্ছ চারিদিকটা। স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস অনুসারে বখতিয়ার খলজিকে সমাধিস্থ করা হলে মৃত্যুর পর তিনি পীর হিসাবে ফিরে আসেন, আর যেহেতু পীর সাহেব মাটিতে শয়ন করছেন, সেই কারণে এই গ্রামের মানুষেরাও কেউ খাট ব্যবহার করতে হয় না, তাদেরকেও মাটিতেই শয়ন করতে হয়। আর কেউ জোর করেও যদি খাট ব্যবহার করে বা খাটে শোয়, তবে তাদের সাথে ঘটে কোনো দুর্ঘটনা। চলো বন্ধুরা, এবার আমরা দরগা থেকে বেরিয়ে দরগার আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখি এবং বাইরে থেকে কেমন দেখা যায় দরগারের বর্তমান অবস্থা, সেটাও আমরা একটু ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, দরগার অন্যান্য জায়গাগুলো ঠিক থাকলেও এই অংশটি পুরো একদম ভেঙে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে এবং ইটগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এই বেলগাছটিও দেখতে পাচ্ছ একদম মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, ঠিক দরগার মাঝামাঝি অবস্থান থেকে। এই যে বন্ধুরা, দরগায় যে প্রাচীন ইটগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলো দ্বারাই কিন্তু এই যে পাশের ঘরটিও নির্মিত। এই দরগাতে কিন্তু সেই প্রাচীন ইটগুলো ব্যবহার হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর এই ইট কিন্তু এই এলাকায় অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশেপাশে, আর সেই ইটগুলো সংগ্রহ করে কিন্তু পাশে এই ঘরটি তৈরি করা হয়েছে, যা একদম নতুন। এই ঘরটি কিন্তু আগে ছিল না। এই ঘরের ইটগুলো দেখলে বুঝতে পারবে সেই প্রাচীন ইট দ্বারাই কিন্তু এই ঘরটি নির্মিত। যে দেখতেই পাচ্ছ সেই পাতলা পাতলা ইট, যা তোমরা দরগাতেও লক্ষ্য করবে, সেই ইটই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে।
পরবর্তী সময়ে সম্ভবত গ্রামবাসীরাই এই ঘরটি নির্মাণ করেছে। আর এই দরগার চারিপাশে এই রকম বড় বড় অনেক পাথরের টুকরো পড়ে রয়েছে। সম্ভবত এটি একটি সিঁড়ি ছিল যা দরগা পর্যন্ত গিয়েছে। আর ওইদিকে পুকুর থেকেও একটি বিরাট বড় পাথরের সিঁড়ি দরগা পর্যন্ত গিয়েছে, যা আমি তোমাদের পরে দেখাবো। দেখো কত পাথর রয়েছে এখানে। আর এই পাথরগুলো ছাড়াও এই মাটির নিচে কিন্তু আরও পাথর এবং ইটের টুকরো রয়েছে। চারিপাশটায় পুরো পাথর এবং ইটের দ্বারা ঘেরা রয়েছে এই এলাকাটা পুরোটা। দেখতেই পাচ্ছ কিছু কিছু পাথর এখনও দেখা যাচ্ছে ওপরে। দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি সেই পুকুরে একদম কাছে। আর এই পুকুর থেকেই বিরাট বড় একটা সিঁড়ি যে সোজা উঠে গেছে একদম দরগার কাছে, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পাথরগুলো দেখে। এই পাথরগুলো যেমন স্তর বাই স্তর সাজানো রয়েছে এখনও, তা দেখেই কিন্তু অনুমান করা যায় এখানে কোনো এক সময় বিরাট পাথরের একটি সিঁড়ি ছিল। যদিও তা আজ ধ্বংস হয়ে গেছে কিছু কিছু, বা অধিকাংশ জায়গায় ধ্বংস হয়ে গেছে, তবু কিছু কিছু জায়গায় এখনও কিন্তু দেখে অনুমান করা যায় যে এখানে কোনো এক সময় বিরাট একটি পাথরের সিঁড়ি ছিল যা খুবই সুন্দর ছিল। আর সবথেকে একটা আকর্ষণীয় বিষয় বলা যেতে পারে, এই যে পাথরগুলো দেখছো, এই পাথরগুলোর মধ্যে কিছু কিছু পাথরের মধ্যে কিন্তু এখনও সুন্দর কারুকার্যগুলো লক্ষ্য করা যায়। তো চলো তোমাদের একটি পাথর দেখাচ্ছি আমি। যে দেখতে পাচ্ছ আমার সামনে একটি পাথর রয়েছে, এ দেখো পাথরের গায়ে কেমন সুন্দর কাজ বা কারুকার্য এখনও কিন্তু লক্ষ্য করা যায়, দেখতে পাচ্ছ। আর এরকম কারুকার্য বা নকশা কিন্তু এখানকার অনেক পাথরের মধ্যেই এরকম করা রয়েছে। এ দেখতে পাচ্ছ কত পাথর। আর যে সিঁড়ি বোঝাই যাচ্ছে সোজা চলে গিয়েছে দরগার কাছে, দেখো। তো দেখো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই প্রাচীন পুকুরের ঠিক সামনে। আর পুকুরের মধ্যে অবস্থিত পাথরের টুকরোগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে। এই গ্রামের স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানতে পারি যে এই পুকুরের জল নাকি কখনো শুকোয় না। আর এই পুকুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি বা মূর্তিখণ্ড পাওয়া গিয়েছে, যা আমি তোমাদের একটু পরে দেখাবো। দেখো এই পুকুরের জল নাকি কখনো শুকোয় না, এবং এই পুকুর থেকে বিভিন্ন সময় অনেক হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছে। সেই থেকে অনুমান করা যেতে পারে যে এই এলাকাটিও একটা সময় হিন্দু এলাকা ছিল, যা পরবর্তীতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার পর এখানে তা ধ্বংস করা হয়। দেখতেই পাচ্ছ সে পুকুর, প্রাচীন পুকুর। আর এই হলো সেই প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি বা মূর্তিখণ্ড, যা নাকি এই পুকুর থেকেই বিভিন্ন সময় পাওয়া গিয়েছে। আর সেগুলো পাওয়ার পর কিন্তু গ্রামবাসীরা এই গাছের তলায় প্রতিষ্ঠিত করেছে, এখানে তারা পুজো দেয়। যে সিঁদুর টুদুর লাগানোই রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই মূর্তিখণ্ডগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল, যা ভেঙে পড়ে এখানে পুকুরের মধ্যে ফেলা হয়। আর পরবর্তীকালে এই পুকুর থেকেই কিন্তু এই মূর্তিগুলো আবার আবিষ্কৃত হয় গ্রামবাসীদের দ্বারা। দেখতে পাচ্ছ মূর্তিখণ্ডগুলো এখনও রয়ে গেছে, আজকে দুটো শিবলিঙ্গও রয়েছে। দেখো এই যে দেখো বন্ধুরা, মূর্তিখণ্ডগুলোর মধ্যে কেমন সিঁদুর লাগানো রয়েছে। যদিও মূর্তিগুলি আজ আর গোটা নেই, তবুও এই ভাঙা অংশগুলোও দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল। আর এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে একটি পাথরের বিষ্ণু মূর্তি দেখেছিলাম, কিন্তু আজ এলে আর তা দেখতে পেলাম না। হয়তো কেউ নিয়ে গেছে চুরি করে। কিন্তু এখনও কিন্তু কিছু কিছু পাথরের খণ্ড বা এই শিবলিঙ্গগুলো কিন্তু রয়ে গেছে এখানে, যা তোমরা এখনও এলে দেখতে পাবে। এবং গ্রামবাসীরা যে নিত্য পুজো করে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিঁদুরগুলো দেখে। আর এই যে সেই পুকুর, যে পুকুর থেকে এই মূর্তিখণ্ডগুলি পাওয়া গিয়েছে। বন্ধুরা, ওদিকে বটগাছটির নিচে বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তিখণ্ড দেখলে তোমরা, একই রকম এদিকেও কিন্তু একটি বটগাছ রয়েছে এবং তার নিচেও অনেক মূর্তিখণ্ড রয়েছে। দেখো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই যে বটগাছটির নিচে কিন্তু একটি মূর্তিখণ্ড, এবং এটি যে কোনো মূর্তির নিচের অংশবিশেষ তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যেটা মূর্তির নিচে থাকে, পায়ের নিচে যে অংশটি থাকে পাথরের যার উপরে মূর্তিটি প্রতিষ্ঠিত থাকে, সেই অংশটি যে এটি তা কিন্তু দেখেই অনুমান করা যাচ্ছে যে মূর্তির নিচের অংশটি এটি। দেখো এখানে কিন্তু রয়ে গেছে। এ দেখো সিঁদুর টুদুরগুলো যেভাবে দেওয়া রয়েছে তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে গ্রামবাসীরা কিন্তু এখনও এই পাথরের খণ্ডগুলোকে পুজো করে দেবতা জ্ঞানে। আর এই যে গাছগুলোর মধ্যে দেখো কেমন কাপড় লাগানো রয়েছে, এ দেখো দেখতেই পাচ্ছ। তা এগুলো থেকেই অনুমান করা যায় যে এই এলাকাটি একটা সময় হিন্দু এলাকা ছিল, যা বখতিয়ার খলজি আক্রমণ করে পুরো নষ্ট করে দেয়।
এই দরগার পাশেই রয়েছে প্রাচীন ইট পাথরের স্তূপ, আর নিচের সমতল ভূমি থেকে এই স্থানটি কিন্তু অনেকটা উঁচুতে। আর এখানে কোনো এক সময় ছিল ইট পাথর নির্মিত একটি প্রাসাদ, বখতিয়ার খলজি যেখানে তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিল। দেখতেই পাচ্ছ সেই স্ট্রাকচার কিন্তু এখনও দেখা যাচ্ছে, এই যে সেই মহলের স্ট্রাকচার যা একসময় নির্মিত ছিল, আর এখানেই নাকি বখতিয়ার খলজি তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিল। এই যে পাথরগুলো কিন্তু এখনও তোমরা লক্ষ্য করতে পারবে যদি এখানে আসো। এই দেখো, এই সেই কিন্তু পাথর, আর ইটগুলো কিন্তু এখনও উঁকি দিচ্ছে মাটির ভেতর থেকে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এটি কিন্তু একটি প্রাচীর, আর এই পুরো এলাকাটা নিয়ে কিন্তু একটি বিরাট বড় মহল ছিল বা প্রাসাদ ছিল। আর গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম এই মহলটি নাকি বড় বড় 12টি দরজা ছিল এই মহলে, যা পুরনো স্থানীয় গ্রামবাসীরাও নাকি নিজে চোখে দেখেছে। এই যে দেখো ভেতরের দিকে একটি বড় পিলার দেখা যাচ্ছে, পাথরের পিলার। এই যে দেখতে পাচ্ছ এই পিলারের উপরেই কিন্তু ছাদ ছিল। দেখো আমরা কিন্তু ঠিক উঁচুতে আছি, মানে ছাদে বলতে গেলে এই পিলারের উপরেই ছাদ ছিল, আর আমরা কিন্তু এখন সেই ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই পিলারটি দেখো বেশ মোটা এবং বড় তো অবশ্যই, কারণ এই পিলারের উপরেই ছিল ছাদ, প্রাসাদের ছাদ বা মহলের ছাদ, সেই কারণে পিলারটি তো বিরাট বড়, যা ডেবে গিয়েছে ধ্বংসের কারণে। আর এই পিলারটি কিন্তু অনেকটাই বড়, তোমরা কতটা বড় এবং মানে বড়টা তো হয়তো বুঝতে পারবে না, কিন্তু কতটা মোটা তা তোমরা বুঝতেই পারবে। আর এই দেখো মাটিতে পুরো ভরে গিয়েছে ধ্বংস হয়ে, জঙ্গলে একদম ছেয়ে আছে, তা এখানে আসাও রিস্ক, তবুও আমি তোমাদের দেখানোর জন্য এলাম। আর এই পিলারটা দেখো, এই পিলারের সাথে হাত রাখলেই বুঝতে পারবে পিলারটা কতটা মোটা। দেখো আমার হাত দেখো আর পিলারের মোটাটা দেখো, কতটা মোটা বুঝতেই পারছো, আন্দাজ করতে পারছো। আর এই পিলারের উপরেই কিন্তু ছাদ ছিল যা ধসে গেছে, পুরো মহলটাই ধসে গেছে, শুধু পিলারটাই দাঁড়িয়ে রয়েছে। আর এরকম অনেকগুলো পিলার রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর ওদিকেও আরও পিলার রয়েছে, কিন্তু আমি জঙ্গলের কারণে সেদিকে গেলাম না, স্থানীয় লোকেরা বললো যাওয়াটা ঠিক না, সাপ পোকামাকড় থাকবে, সেই কারণে আর গেলাম না। তাহলে বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো, গ্রামবাসীদের কাছে শুনেছো যে দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুরের অন্তর্গত এই পিরপাল গ্রামের মানুষেরা এখনও রাতে খাটে শুতে পারে না। আর আজ জানলে কি কারণে তারা খাটে শুতে পারে না, তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আর তাছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর বর্তমানে এখানে পীর সাহেব বা বখতিয়ার খলজির সমাধি থাকলেও এই অঞ্চলে পাওয়া বিভিন্ন দেবদেবের মূর্তিখণ্ড দেখে অনুমান করা যায় যে কোনো এক সময় এখানে কোনো হিন্দু মন্দির ছিল হয়তো, তাছাড়া এত হিন্দু দেবদেবীর মূর্তিখণ্ড এখানে আসবে কীভাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে এই 2023 সালে এসেও বাংলার এক গ্রামে এমন অলৌকিক ঘটনা ঘটছে তা সকলেই জানতে পারে। আর তোমাদের এলাকাতেও যদি এমন কোনো ঘটনা ঘটে বা কোনো প্রাচীন ঐতিহাসিক জায়গা থাকে তবে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেটিও আমার ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরার। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটি তাহলে কিন্তু পরের ভিডিওগুলো দেখতে পাবে না, তাই প্লিজ চ্যানেলটি সাপোর্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার দেখাবে তাহলে পরের ভিডিওতে একটি নতুন জায়গায় একটি নতুন ব্লগে।